নির্বাচনের আগে কেবলমাত্র ভোট ব্যাংক মজবুত করার লক্ষ্যে জনতার দাঁড়ে দাঁড়ে ছুটে যেতে হয় দলের নেতাদের। কিন্তু দুর্ভাগ্য, ভোট শেষ হতেই নেতারা ঘুরেন বিলাসবহুল গাড়িতে চড়ে, আর অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করতে হয় গণদেবতাদের। দলীয় নেতা কর্মীরা কখনো কখনো মিছিলে বের করেন অন্ন, বস্ত্র, খাদ্য ও বাসস্থানের দাবিতে, আবার কখনো আন্দোলন হয় স্ক্রিপ্টের দাবিতে। কিন্তু নেতারা আসলে কতটুকু জানার চেষ্টা করেন তাদের এলাকার লোকেরা কি রকম পরিস্থিতিতে জীবনযাপন করছে? এই প্রশ্নের উত্তর সঠিকভাবে কে দিতে পারবে তা হয়তো কারো জানা নেই। কিন্তু সাধারণ মানুষের সেই দুঃখ দুর্দশার চিত্রটা ফুটে উঠল বিধানসভার অন্তর্গত রামবাবু পাড়ায়। মান্দায় ব্লকের খ্যাংরা পঞ্চায়েতের রামবাবু পাড়ার বাসিন্দা অসহায় দিনমজুর উত্তম কুমার দেববর্মা তাঁর স্ত্রী মঞ্জুরানী দেববর্মা এবং একমাত্র সন্তানকে নিয়ে কোনো রকমে জীবনযাপন করে চলেছেন। বাঁশের তৈরি ঘরে উঁকি মারে সূর্যের আলো, পরে বৃষ্টির জমানো ফোটাও, ভাগ্যের কি বিড়ম্বনা! নেই বিপিএল রেশন কার্ড, বঞ্চিত সরকারি সুযোগ সুবিধা থেকে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় সরকারি ঘর জোটেনি উত্তম কুমার দেববর্মার ভাগ্যে। তার বাড়িতে এখনো পৌঁছায়নি পানীয় জল পরিষেবা, অর্থের অভাবে সরকারি ন্যায্য মূল্যের দোকান থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বাড়িতে আনতে পারছেন না তিনি। লয়া গেছে, ওখনো ওখনো পাইছে না, কি লাগি এটা আমি চিন্তা করছে, কিতে কি লাগি আমি না পাইয়া থাকে থাকন লাগে, এই লাগি আমি চিন্তা করছে, লেফটিংও পাইছে না, এদিকে চান কেমন, এদিকে চান গড়ে পাইছে না, আর লেফটিং পাইছে না, গড়ে পাইছে না, ও জলে জলের তুলবার এটা সাপ্লাই জলের এটা এটাও পাইছে না, এই লাগিয়ে আমি চিন্তা হয়েছে, অনেক লোকে তো পাই পাইয়া গেছে, পাইছে অনেক লোক পাইছে, পাইয়া পাইছে কাজ কাজ মোটামুটি করে, কিন্তু কখনো একটাও পাইছে নাই, এর লাগি আমি চিন্তা হয়েছে, ভগবানে জানে এরকম পাইছিলাম পাইয়া থাকছে। কোথায় প্রধানমন্ত্রী গ্যারান্টি গাড়ি? প্রধানমন্ত্রীর গ্যারান্টি গাড়ি খুঁজে বের করবে তো উত্তম দেববর্মার বাড়ি? আর এই প্রশ্নের উত্তরটা এখন রয়ে গেল শূন্যস্থানেই। শান্তন টিভি।